হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু হাই ফ্লায়ার। আমি শ্যাম, আর আজ আমরা যে ভিডিওটা দেখতে যাচ্ছি সেটা একটা প্রতিবেদন এবং 71 টিভি থেকে। প্রতিবেদনের টাইটেল হচ্ছে ইসরায়েলের কৃত্রিম মাছ মাংস বিক্রির লক্ষ্য মুসলিম দেশ। তো পুরো বিষয়টা এখনও জানি না, ভিডিওটা দেখবো তারপর জানতে পারবো। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। নদী, সমুদ্র বা কোনো জলাশয় নয়, এবার মাছ তৈরি হচ্ছে গবেষণাগারে। নেই কোনো কাটাকুটিরও ঝামেলা, ইসরায়েলের ল্যাবে এভাবেই তৈরি হচ্ছে মাছ মাংস সহ নানান খাবার। সেই খাবার আবার খাদ্য উৎপাদনকারী কোম্পানিগুলো ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মতো মুসলিম দেশে ব্যবসা করার সুযোগ খুঁজছে, এমনটাই জানা গেছে জাপানের সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে। কৃত্রিম এই মাছ বানানো হচ্ছে 3D প্রিন্টারে, যার স্বাদ ও গন্ধ হুবহু আসল মাছের মতোই। টেক কোম্পানিগুলো ল্যাবে মাংস তৈরি করে সাম্প্রতিক বছরগুলোতে বেশ আলোড়ন তুলেছে। তারই ধারাবাহিকতায় এবার 3D প্রিন্টারে তৈরি মাছ নিয়ে হাজির ইসরায়েলের ফুড টেক কোম্পানি স্টেক হোল্ডার ফুডস। সিঙ্গাপুরে স্টেক হোল্ডার ফুডস স্থানীয় মাছ চাষকারী এবং সামুদ্রিক খাবার কোম্পানি উমামি মিটসের সঙ্গে 3D প্রিন্টেড ইল ও গ্রুপার পণ্য তৈরি করছে। নাস্তাক তালিকাভুক্ত স্টেক হোল্ডার সম্প্রতি মুসলিম ভোক্তাদের জন্য হালাল পণ্য তৈরির দিকেও মনোযোগ দিয়েছে। ইহুদি রাষ্ট্রের খাদ্য উৎপাদনকারীরা মুসলমানদের জন্য হালাল খাবার তৈরির পরিকল্পনা করছে। ইসরায়েল 10 সদস্যের অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনসে ব্যবসা প্রসারিত করতে নানান উদ্যোগ নিচ্ছে। স্টেক হোল্ডারের বিপণনের ভাইস প্রেসিডেন্ট মর গ্লোটার নভ বলেছেন, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে ইসরায়েলি খাদ্য বিক্রির আগে ইহুদিদের কোশার ও মুসলিমদের হালাল খাদ্যের মিল বের করা গুরুত্বপূর্ণ। স্টেক হোল্ডারের মতো ইসরায়েলি খাদ্য প্রযুক্তি কোম্পানিগুলো বিদেশে ব্যবসা সম্প্রসারণ করতে প্রস্তুত, কারণ প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের থেকে প্রচুর তহবিল পায়। বিনিয়োগের দিক থেকে বিশ্বের বিকল্প প্রোটিনের বাজারে মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই ইসরায়েলের অবস্থান, আর চীন ও সিঙ্গাপুরের মতো এশিয়ার বাজারে শীর্ষে। থিঙ্ক ট্যাঙ্ক গুড ফুড ইনস্টিটিউটের মতে, মার্কিন যুক্তরাষ্ট্র 2020 থেকে 2022 সাল পর্যন্ত 6.78 বিলিয়ন ডলার বিকল্প প্রোটিন খাতে বিনিয়োগ করেছে। এরপরেই ইসরায়েল 1.19 বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। একই সময়ে চীন 210 মিলিয়ন ডলার এবং সিঙ্গাপুর 300 মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। আসিয়ানের সদস্য রাষ্ট্র ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বা ব্রুনেইয়ের সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, তবে সিঙ্গাপুরে ইসরায়েলের দূতাবাস রয়েছে। সেখান থেকেই প্রতিবেশী তিন দেশে কার্যক্রম পর্যবেক্ষণ করে ইসরায়েল। কিন্তু মতাদর্শগত বাধা আলেফ বা তিরান ফার্মের মতো দেশের খাদ্য প্রযুক্তির উত্থান বন্ধ করতে পারেনি। রাজনৈতিক প্রতিবন্ধকতা বাদ দিয়ে তিরান গ্রুপের মতো কোম্পানিগুলো আসিয়ানের জন্য খাদ্য প্রযুক্তি উদ্ভাবনে, গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ করতে যাচ্ছে। তিরানের সিইও হাইম অ্যাভিওজের মতে, তারা ইতোমধ্যে চীন, ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের খামারগুলোর সঙ্গে সক্রিয়ভাবে ব্যবসা করছে। এছাড়া কম্বোডিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ, ব্রুনেইতেও অনেক ইসরায়েলি পণ্য বিক্রি করছে। এখন ইন্দোনেশিয়া, ভারত এবং ফিলিপাইনের বাজারের দিকে নজর দিচ্ছে তারা। বিশ্বজুড়ে ক্রমেই জনপ্রিয়তা পাচ্ছে ভেগানিজম। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং প্রকৃতিতে কার্বন ফুটপ্রিন্ট কমাতে খাদ্য, পোশাক এসবের জন্য প্রাণীর ওপর নির্ভরতা কমাতে আগ্রহী হচ্ছে মানুষ। অন্যদিকে প্রাণীর প্রতি নৃশংসতা কমাতেও প্রাণীজ আমিষ বর্জনে আগ্রহ দিন দিন বাড়ছে। তবে ইসরায়েল ও দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিম দেশগুলোর মধ্যে হিমশীতল সম্পর্কের কারণে এই ব্যবসার পরিকল্পনা বাস্তব হবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন। আচ্ছা, ভীষণ ইন্টারেস্টিং একটা নিউজ। যদিও শুনেছিলাম যে এই ধরনের প্রোটিন তৈরি করার একটা কথা শুনেছিলাম বেশ কিছুদিন আগে, তবে আজকে সেটা
চোখের সামনে দেখলাম। ইসরায়েল সেটা করছে, স্টেক হোল্ডার বলে একটা কোম্পানি রয়েছে, তারাই কিন্তু এটা তৈরি করছে। সাথে সাথে এটাও বলা যে কোশার যেটা ইহুদিদের এবং যেটা হচ্ছে মুসলিমদের যেটা হালাল, এই দুটোর পার্থক্য যেহেতু জানি না সেহেতু সেটা নিয়ে বক্তব্য দেওয়া ঠিক হবে না, তবে হালাল পছন্দ করে যেটা মুসলিমরা, তো সেইখানে কতদূর কি এটা বাজার করতে পারবে। হালাল মানে পবিত্র, তো সেই জায়গায় এটা আর্টিফিশিয়াল জিনিস, সেখানে পবিত্র অপবিত্র অপবিত্রতাটা কতটা কী বলবো মানে ভ্যারি করে সেটা বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়। তো যারা খাবে বা যে দেশ মুসলিম কান্ট্রি রয়েছে যেখানে বলা হলো ইন্দোনেশিয়া মালয়েশিয়া এরা এদের বাজার ধরতে চাইছে, এবং সেটা আমার মনে হয় যে তারাই ঠিক করবে, বা আমাদের এই ধরনের দক্ষিণ এশীয় দেশ যে সমস্ত দেশগুলো রয়েছে বাংলাদেশ পাকিস্তান বা আরও অন্যান্য যে আরব কান্ট্রির মুসলিম কান্ট্রির দেশগুলো রয়েছে সেইগুলো তারা কীভাবে নেবে তার উপরে পুরোটা ডিপেন্ড করছে। হ্যাঁ, ভেগানিজম কিন্তু আস্তে আস্তে বাড়ছে, অনেকেই চাইছে যে পশু হত্যা নৃশংসতার থেকে সরে আসতে, এবং সেই পরিমাণটা খুব কম সংখ্যক হলেও কিন্তু বাড়ছে আস্তে আস্তে, এবং পশু হত্যার দিকে অনেকেই একটা কী বলবো ভালোভাবে নেয় না, অনেকেই এখন অনেকেই ওই জিনিসটা ছাড়তে চাইছে বা অনেকে দুধ পনির এই সবগুলোও খেতে চাইছে না। তো সেই ভেগানিজম এবং ভেজিটেরিয়ান দুটোর পার্থক্য এটাই, তো যে দুধ পনিরও খাবে না এবং সেখানে কিছু তো প্রোটিনের সোর্স দরকার, এবং সেখানে কিছু উদ্ভিজ প্রোটিন রয়েছে, এবং সাথে সাথে মাছ মাংসর যে টেস্ট সেটা তো আর উদ্ভিজ প্রোটিনে পাওয়া যায় না, সেইখানে যে ল্যাবে তৈরি করা হচ্ছে 3D প্রিন্টারের মাধ্যমে, তো সেই চেষ্টা কার্যকর করে এখন অলরেডি এটা বাস্তবায়ন হয়ে গিয়েছে। তবে ব্যবসা কতদূর হচ্ছে না হচ্ছে, যেটা বলা হলো যে আমেরিকা সবচেয়ে বেশি খরচা করে এই মানে যে প্রোটিনটা প্রোটিনের বিজনেসের উপরে, যে এক্সট্রা প্রোটিন যেটা বাইরে আর্টিফিশিয়াল, এবং তারপরে ইসরায়েল রয়েছে, তারপরে রয়েছে চীন হংকং, তো এইরকম পরপর পরপর রয়েছে। তো ব্যবসায়িকভাবে সফল হতে হলে তো মাত্র এই কটা জায়গায় সীমাবদ্ধ থাকলে হবে না, সেটা আরও বিস্তর জায়গায় প্রভাব ফেলা দরকার। কিন্তু এদিকে ইসরায়েলের সাথে আরব কান্ট্রিগুলোর যে বনিবন্তা নেই সেই জায়গাটার থেকে কতটা দূর তারা সফলতা পাবে, এখন দেখা যাচ্ছে যে হংকংয়ের মাধ্যমে সিঙ্গাপুরের মাধ্যমে চেষ্টা করছে ইন্দোনেশিয়া বা মালয়েশিয়া এই সমস্ত জায়গাগুলোই অফিস পরিচালনা করে যাতে ব্যবসা বাড়ানো যায়। কিন্তু এটা মানুষের ওপরে ব্যক্তিগত ব্যাপার যে কে কী খাবে না খাবে সেটা তার পুরো নিজের ব্যাপার। সুতরাং ওই যে আর্টিফিশিয়াল যে প্রোটিন তৈরি হচ্ছে মাছ মাংস তৈরি হচ্ছে সেটা কতজন নেবে কতজন নেবে না তার সম্পূর্ণটাই ব্যক্তিগত ব্যাপার। তবে হ্যাঁ, একটা জিনিস কি একটা জিনিস যখন মার্কেটে চলে আসে সেটা ধীরে ধীরে হলেও কিছুটা হলেও বিস্তার লাভ করে, এবং আমার মনে হয় যে আজ পর্যন্ত যা হয়েছে কোনোভাবেই কিছু আটকায়নি, অনেকে হয়তো প্রথমে প্রতিবাদ করেছে বা এরকম কিছু করেছে, কিন্তু কিছু কিছু সমাজে ঢুকে গিয়েছে সেই সমস্ত ব্যাপারগুলো, এবং সবাই সেটা এক সময় হয়তো দেখা যেত না যে এটা প্রবলভাবে বাধার সম্মুখীন হচ্ছে একটা দেশে বা একটা জাতিতে, তো সেটা কিন্তু আস্তে আস্তে হয়তো দু একটা করতে করতে হয়তো পুরোপুরি হয়তো বিস্তার লাভ করেনি কিন্তু আছে। তো সেইভাবেই যে এই মাংস বা মাছ যেটা হালাল পদ্ধতিতে আনা হবে বলছে ওরা, তো সেই জায়গায় হতেই পারে যে অনেকেই নিচ্ছে বা নেবে, তো দেখে ইন্টারেস্টিং লাগলো খবরটা, এবং তোমাদের কী মতামত তোমরা অবশ্যই জানাবে, কমেন্ট সেকশন তো রয়েছে। আর আধুনিকতায় কী না হচ্ছে, তো সুতরাং এটাও হচ্ছে, যাই হোক দেখতে পাচ্ছি। আমাদের হয়তো খাদ্যাভ্যাসটাও চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে, মানে বিপ্লব যত হবে বৈজ্ঞানিক বিপ্লব যত হবে তত আমরা অন্যান্য দিকের প্রতি ঝুঁকবো, হয়তো প্রসেসড ফুড খাচ্ছি এখন, এবং সাথে সাথে এগুলো যখন চলে আসবে তখন এগুলো হয়তো আমরা নিতে থাকবো, হয়তো আমরা প্রথম দিকে বাধার সম্মুখীন মানে বাধা দেবো বা ইয়ে হবো, কিন্তু একটা সময় গিয়ে 100 বছর 200 বছর পরে গিয়ে হয়তো সেটাও চলছে। তো যাই হোক, কোনো কিছুই আটকায় না, সব কিছুই সময়ের সাথে সাথে ওটা মিলিয়ে যায় বা সেটা
প্রভাব বিস্তার করে। তো এটাও কি হয় দেখা যাক। তো যাই হোক, কেমন লেগেছে ভিডিও জানিও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিও দেখো, সাথে সাথে চ্যানেল লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউন।